এই দেখছো, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে, ভাবি দেখতে কি সুন্দর। হ্যাঁ দেখছি, আর বাহির চেহারা ভয়ঙ্কর জঘন্য। জঘন্য লোকেদের বউগুলোই সুন্দর হয়। শোনো, ভুলেও ভাবির সাথে টাঙ্কি মারতে যায় না, ভাই কিন্তু কষাই। এই দেখছো, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে, ভাবি দেখতে কি সুন্দর। হ্যাঁ দেখছি, আর বাহির চেহারা ভয়ঙ্কর জঘন্য। জঘন্য লোকেদের বউগুলোই সুন্দর হয়। শোনো, ভুলেও ভাবির সাথে টাঙ্কি মারতে যায় না, ভাই কিন্তু কষাই। কখনোই আমার সৌন্দর্যের প্রশংসা করো না। প্রশংসা করা কি খুবই জরুরি? আচ্ছা বলো, কি প্রশংসা করবো? সো ব্লাডি ফুল, সো এনিমেল, জাস্ট লুকিং লাইক এ গন্ডাল। আমি ইসকা পাতি হ্যায়, হামকো সির ফাঁসি কা সাজা চাহিয়ে। আমার একটা গার্লফ্রেন্ড আছিল, হুট করে গার্লফ্রেন্ডের লগে ব্যাকআপ হয়ে গেছে। গার্লফ্রেন্ডে আমারে বরদোয়া দিছে ব্যাকআপের পরে। সারা জীবন জাহান নামের আগুনে জ্বলব। বাস বরদোয়া কামে লেগে গেল, বিয়ে হয়ে গেল আমার। জানোয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ। যে শালা লিখছে ও শালা অবিবাহিত, বিয়ে করলে আর লিখতো না, তাই নাকি? তাহলে তুমি বলো কোন জানোয়ারের গলা সবচেয়ে বড়। তুমি বাদে সবাই জানে, যে কারো কাছে জিজ্ঞেস করে দেখো। তুমি কখনোই আমার সৌন্দর্যের প্রশংসা করো না। প্রশংসা করা কি খুবই জরুরি? আচ্ছা বলো, কি প্রশংসা করবো? সো ব্লাডি ফুল, সো এনিমেল, জাস্ট লুকিং লাইক এ গন্ডাল। আমি কতবার বলছি আর একটা বিয়ে করি। এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো, এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে? আর অল্প কয়টা দিন ধৈর্য ধরো, আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে এসেছে, তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব। আমি ইসকা পাতি হ্যায়, হামকো সির ফাঁসি কা সাজা চাহিয়ে। কতবার বলছি আর একটা বিয়ে করি। এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো, এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে? আর অল্প কয়টা দিন ধৈর্য ধরো, আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে এসেছে, তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব। আমি ইসকা পাতি হ্যায়, হামকো সির ফাঁসি কা সাজা। কি রে, মোবাইল উলট পালট করে কি চেক করতেছিস? পড়ে গেছিল নাকি? দেখতেছি আমার মোবাইল মনে হয় কোন জায়গায় লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে মানে কি? কি সমস্যা? আরে দুই দিন আগে 10,000 ফলোয়ার ছিল, এখন দেখি 8,000, কোথাও তো লিক আছেই। আমি ইসকা পাতি হ্যায়, হামকো সির ফাঁসি কা সাজা চাহিয়ে। তুমি কখনোই আমার সৌন্দর্যের প্রশংসা করো না। প্রশংসা করা কি খুবই জরুরি? আচ্ছা বলো, কি প্রশংসা করবো? সো ব্লাডি ফুল, সো এনিমেল, জাস্ট লুকিং লাইক এ গন্ডাল। আমি ইসকা পাতি হ্যায়, হামকো সির ফাঁসি কা সাজা চাহিয়ে। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হইস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেব। বাই বাই, টাটা। আই শীতল পিঠা খেবা? তোর শীতল পিঠা মাইনছে খাই? আরে পাশের বাড়ি ভাবি দিছি। তাই নাকি? তো দেও একটু খাই। ও, এখন পাশের বাড়ি ভাবির কথা না, এখন খাইতে তো খুব মজা লাগবো না? আরে কথাই আছে না, পরের বাড়ি পিঠা তাতে লাগে মিঠা। মিঠা লাগে না আজকে, তাতি বেরেবেন গেল। তাই তুমি আজকে নেশা করেছ? ও, নেশা করছি। আমি আর খাইতে আমরা তোমার বাদ কেলাম গাবি বাপের বাড়ি। কে, বিয়ের আগে তুমি জানো না যে আমি নেশা করতাম? তখন বিয়ে কর লাগে। জানতাম নেশা করো তো, মনে করছি মরে যাই বাঘা, তো এখন তো দিই মরো না, মরলে তো ভাবছিলাম সম্পত্তি গুলো আমার হইব। মেয়েরা হাসলেও সুন্দর লাগে, কান্না করলেও সুন্দর লাগে, শুধু গাট তারা করে কথা কইলে মেজাজ গরম হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো খেচুরি জানছেন না? হ্যাঁ খেচুরি। ওই আমার ছোট নাতি যে একটা খেচুরির পাট। ছোট নাতি? আর নাতি ছোট, ওই ওর লগে তো ছোট বাড়ি আনছি, ছোট বাড়ি যে একটা খেচুরি দেওয়া যায়। অল্প কাটা খেচুরি দাও ছোট বাড়ি। ছোট বাড়ি এটা বলে দিয়েন ছোট নাতির লেগে। এটা ছোট বাড়ি? ছোট